আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমরা আজকে ডেভেলপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের একটি আলোচনা অনুষ্ঠানে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ডিজিটাল মার্কেটিং। আপনারা জানেন, বর্তমানে তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে প্রতিনিয়ত আমরা মোবাইল ডিভাইস গুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি এবং আমাদের প্রয়োজনের বেশিরভাগ সময়টাই আমরা বিভিন্ন প্রকারের ডিজিটাল সার্ভিস গ্রহণ করে থাকি। আমাদের সময়ের একটা বৃহৎ অংশ আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে থাকি। তাই আজকের দিনে আমরা চাইলেও অ্যানালগ যুগে বসবাস করতে পারবো না, বা সময় আমাদেরকে সেই অ্যানালগ যুগের পারমিশন দিবে না, কারণ ডিজিটাল বিভিন্ন মাধ্যম সমূহ আমাদের জীবনকে আরো সহজ করেছে, আরো গতিময় করেছে, আরো স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। এইরকম একটা অবস্থায় আপনারা যারা বিজনেস করছেন বা আমরা যারা ব্যবসার সাথে জড়িত ব্যবসা করছি, আমাদেরকেও পরিবর্তনের দিকে ধাবিত হইতে হবে। কারণ আপনারা যদি আজকের দিনে ব্যবসার প্রচার প্রচার প্রসার ও ব্যবসার অগ্রগতির জন্য আমরা এক সময় ট্রেডিশনাল মার্কেটিং ব্যবস্থার মাধ্যমে আমাদের ব্যবসাকে প্রচার করতে চেয়েছি, তখন আমাদের ব্যবসায়ের প্রচার মাধ্যম ছিল মূলত নিউজ পেপার বা খবরের কাগজ এ বিজ্ঞাপন প্রদান করা, রেডিওতে বিজ্ঞাপন দেয়া, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া, রাস্তায় বিলবোর্ডে বিজ্ঞাপন দেয়া, পোস্টার লিফলেট বা ব্যানার করে বিজ্ঞাপন দেয়া, এই সকল মাধ্যম গুলা ব্যবহার করেই আমরা আমাদের পণ্যের প্রচার প্রসার করার চেষ্টা করেছি। কিন্তু ডিজিটাল মাধ্যমের আবির্ভাবের ফলে আমাদের বিজ্ঞাপন দেওয়ার এই তথাগত পদ্ধতি সমূহ বা চিরায়ত পদ্ধতি সমূহ পরিবর্তন করতে আমরা বর্তমানে অনেকটা বাধ্য, এবং পরিবর্তন এখন সময়ের দাবি। কারণ আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল বিভিন্ন মাধ্যমে দিনের দিন ওই সকল মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, যেন বিস্ফোরণ ঘটছে ডিজিটাল দুনিয়ায়। তো এই ডিজিটাল রেভলিউশনের সাথে যদি সম্পৃক্ত হতে না পারেন, তাহলে একজন ব্যবসায়ী হিসাবে আপনি পিছিয়ে পড়বেন, আমি পিছিয়ে পড়ব, এটা শতভাগ নিশ্চিত। যেমন আমরা যদি খুব সহজে বোঝানোর চেষ্টা করি যে এক সময় রেডিওতে মানুষ অনেক অনুষ্ঠান শুনত, খবর শুনত, বিভিন্ন ম্যাগাজিন প্রোগ্রাম সমূহ শুনত এবং বিভিন্ন ধরনের গান নাটক এক সময় রেডিওতে খুবই জনপ্রিয় ছিল। আমাদের ছোটবেলায় আমরা আমাদের বিবিসির সংবাদ অথবা ভয়েস অফ আমেরিকার সংবাদগুলো বিভিন্ন ব্যান্ডের রেডিওর মাধ্যমেই কিন্তু আমরা শুনতাম। কিন্তু আজকের বাস্তবতায় আমাদের এই শহরের জীবনে কতজন মানুষ গত 2 বছরে রেডিও দেখেছেন বা রেডিও হাতে নিয়েছেন অথবা রেডিওতে কোনো সংবাদ শুনেছেন, এটা অলপ করে বলা যায় না, খুবই দুর্লভ হবে এর সংখ্যা। কিন্তু গত 2 বছর কেন, গত 2 দিনে আমরা ফেসবুকে কতগুলা পোস্ট দেখেছি, ফেসবুকে কতগুলা খবর পড়েছি বা ইউটিউবে কতগুলা ভিডিও দেখেছি, তার সংখ্যা অসংখ্য। ঠিক এমনি ভাবে ব্যবসায়ের প্রচার প্রসারণার জন্য আমাদের সেই ট্রেডিশনাল মার্কেটিং এর পরিবর্তে আমরা ডিজিটাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ভার্চুয়াল বিভিন্ন জগতে যে সকল প্রচার প্রচারণা অ্যাড প্রদান করতে পারি, মূলত ইহাই ডিজিটাল মার্কেটিং। এক অর্থে আমাদের ব্যবসার প্রচার প্রসার ও প্রবৃদ্ধির জন্য আমাদের পণ্য বা সেবা সম্পর্কে আমাদের সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভার্চুয়াল যে সকল গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রচার প্রসারণা করে থাকি, তাই ডিজিটাল মার্কেটিং। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিং বলতে এখন ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেক প্রচার প্রচারণা হচ্ছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, ডিজিটাল মার্কেটিং এর মোট কম্পোনেন্ট কি কি, ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি কি, ডিজিটাল মার্কেটিং এর অসুবিধা কি কি, এই বিষয়ে পরিষ্কার করে
একটি ভিডিওতে তেমন কেউ ধারণা প্রদান করছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলা খোঁজখবর নিয়ে দেখেছি যে কেউ এসইও করছেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছেন, উনি ডিজিটাল মার্কেটিং বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছেন, এটাই ডিজিটাল মার্কেটিং। কেউ ওয়েবসাইট ডেভেলপ করছেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের প্রচার প্রসারণা করার চেষ্টা করছেন, ওনার মতে এটাই ডিজিটাল মার্কেটিং। কেউ কেউ ফেসবুক বা মেটা ব্যবহার করে থাকেন, এই ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট প্রদান করা, পোস্ট করা, এটাই ডিজিটাল মার্কেটিং। যিনি ইউটিউবের সাথে সম্পৃক্ত তিনি ইউটিউব প্রমোশনকে ডিজিটাল মার্কেটিং বলছেন। আবার যিনি একেবারেই একজন প্রোগ্রামার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকেন, উনি গুগল অ্যাডস কেই ওনার ডিজিটাল মার্কেটিং বলছেন। তাহলে চলুন আমরা একটু একাডেমিক্যালি আলোচনা করার চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং আসলে কি। তার আগে আমরা বলে নেই, আমাদের এই ধারাবাহিক আলোচনা হয়তো আজকে থিওরিটিক্যাল পর্যায়ে রয়েছে, আগামীতে আজকের আলোচনার মূল টার্গেট গ্রুপ হচ্ছে আমাদের দেশের ব্যবসায়িক কমিউনিটি, যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখেন না বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে অবগত না, ওনাদেরকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি প্রাথমিক ধারণা প্রদান করে। পরবর্তীতে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন বা কাজ করার আগ্রহ রয়েছে, তাদের জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর টেকনিক্যাল ক্লাস গুলো নিয়ে হাজির হবে। ওই টেকনিক্যাল ক্লাস গুলো একেবারে হাতে কলমে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখানোর মাধ্যমেই আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একাধিক সিরিজ আলোচনা করব বলে আমরা প্রত্যাশা রাখি। তাহলে চলুন প্রথম ডিজিটাল মার্কেটিং কি, আমরা যদি একটা ইংরেজি ডেফিনিশন কে বাংলা করে দেখতে চাই তাহলে আমরা দেখবো ডিজিটাল মার্কেটিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ প্রমোটিং দ্য অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট অর সার্ভিসেস অ্যান্ড ব্র্যান্ডস ইউজিং ডিজিটাল চ্যানেল অ্যান্ড ডিজিটাল টেকনোলজি। এখানে দুটা বিষয় খুব উল্লেখযোগ্য, একটি বিষয় হচ্ছে ডিজিটাল চ্যানেল বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আমরা প্রচারণা করি এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে যে প্রচার প্রচারণা করি তাই ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানতে পারছি যে ওয়েবসাইট হচ্ছে ডিজিটাল মাধ্যমের একটা উল্লেখযোগ্য দিক, যে ডিজিটাল মার্কেটিং মানে ওয়েবসাইট এর মাধ্যমে আমরা আমাদের ব্যবসা সম্পর্কে, আমাদের পণ্য সম্পর্কে, আমাদের সেবা সম্পর্কে আমাদের সম্ভাব্য ক্লায়েন্টদেরকে অবহিত করব, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। এছাড়াও আমরা সহজেই আমাদের পণ্য বা সেবার প্রচার প্রচারণার জন্য আরো একটি গণমাধ্যম ব্যবহার করতে পারি, আরো একটি মাধ্যম ব্যবহার করতে পারি, তা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনারা জানেন ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার বা এই জাতীয় যতগুলা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল আমরা অনেক বেশি সময় ব্যয় করি এবং আমাদের সময়ের একটা উল্লেখযোগ্য অংশ যেহেতু এ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের পিছনে আমরা ব্যয় করি, তাহলে সহজেই বুঝতে পারি যে এ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যেমন ফেসবুকে পোস্ট করে, গুগলসে অ্যাড প্রদান করে, ইউটিউব প্রমোশন করে, আমরা সহজেই আমাদের পণ্য বা সেবার নিউজটি বা আমাদের অফারটি, বিজনেস অফারটিও সহজেই আমাদের সম্ভাব্য ক্রেতার নিকটে পৌঁছাতে পারি। সুতরাং এই সকল মিডিয়া মাধ্যম ব্যবহার করে আমরা যে সকল মার্কেটিং কার্যক্রম করি তাহাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার চলেন আমরা একটু আলোচনা করে দেখি ট্রেডিশনাল মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি। ট্রেডিশনাল বা প্রথাগত মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর একটি বড় পার্থক্য রয়েছে। তার প্রথম পার্থক্যটি হচ্ছে মাধ্যম। ট্রেডিশনাল মার্কেটিং এর জন্য আমরা যে সকল মাধ্যম ব্যবহার করতাম তার মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে যেমন ব্যানার, লিফলেট, পোস্টার, বিলবোর্ড, রেডিও অ্যাডভার্টাইজমেন্ট, টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট, এই অথবা সিনেমার পর্দা অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো ছিল ট্রেডিশনাল মার্কেটিং এর অংশ, যা অত্যন্ত ব্যয়বহুল এবং আমার নির্দিষ্ট কোনো এলাকাতে, নির্দিষ্ট কোনো এজ গ্রুপে, নির্দিষ্ট কোনো কমিউনিটিতে প্রচার করা সম্ভব নয়। এবং বিশেষ করে আমি বাংলাদেশে বসে, বাংলাদেশে ঢাকায় বসে রাজশাহীতে আমার ট্রেডিশনাল মার্কেটিং করাটা অনেক দুরূহ, কারণ রাজশাহীতে আমি বিলবোর্ড গিয়ে লাগাইতে হবে, পোস্টার গিয়ে লাগাইতে হবে, কিন্তু আমি ঘরে বসেই কাজটা করার কোনো সুযোগ ছিল না।
এই মাধ্যমগুলো